বিকল্প পদক্ষেপ এর আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বঙ্গায়। আমরা পরিচালিত ফ্ল্যাগশিপ স্কিম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পটি ত্রিপুরাতে বাস্তবায়িত করে ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট নামে একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়, যার মূল উদ্দেশ্য বেশি পরীক্ষার্থী বর্তমানে রাজ্য জুড়ে 55টি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে, রাজ্যের যুবকদের সরাসরি নিযুক্ত হতে পারে। প্রশিক্ষণ কেবলমাত্র ফেব্রিক সেলাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা প্রশিক্ষণ রেক্সিং ব্যাগ সূচনা করার জন্য প্রতীক প্রজ্বলনের মাধ্যমে সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গুড়িয়া দাস এয়ারলাইন রিজার্ভেশন এজেন্ট। বিগত বছর সভাপতিত্বে 2010 সালে ত্রিপুরা স্কিল ডেভেলপমেন্ট মিশনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী এজেন্ট, ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট ইত্যাদিতে প্রশিক্ষণ দেওয়া চলছে। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারগুলিতে কুমারানী দত্ত এলডারলি কেয়ার টেকার, বয়স্কদের যত্ন ত্রিপুরা মহিলা ওয়েলফেয়ার সোসাইটি দিয়েছেন। দেবদুলাল গোবি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পেয়েছেন। এবার পাপিয়া সূত্রধর এই বিষয়টি স্মরণীয় করে বিভিন্ন বিষয় বর্তমানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিচ্ছেন। টেক্সটাইল এবং পোশাক শিল্প ভারতের অর্থনীতির অন্যতম। জাতি কল্যাণ বিভাগ, উপজাতি কল্যাণ বিভাগ, সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ এবং আমাদের এই কর্মসূচি এসডিএফ থেকে প্রশিক্ষণ পেয়েছে। যেখানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় আমাদের বন্ধুরা 20,000 যুব বন্ধুকে এবং সফট স্কিল ট্রেনিং প্রদান করা হয়ে থাকে। রাজ্যে আসন্নমান আন্তর্জাতিক বিমানবন্দরে স্কিলড ম্যান পাওয়ারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ডিএসটি মোট 43টি প্রশিক্ষণদাতাদের ইতিমধ্যে চুক্তিবদ্ধ করেছে, যারা বর্তমানে রাজ্য জুড়ে টিয়ার আমাদের স্বপ্নের মডেল স্টেট হিসেবে প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আমাদের যুবক যুবতীদের বাস্তবায়িত করছে। এখনো অবধি 19,000-এরও বেশি প্রার্থীকে বিভিন্ন আমরা এই উজ্জ্বলিত প্যারেন্টে এবং আজকে আমাদের 18টা চেকপোস্টে আমরা প্রথম শুরু করতে যাচ্ছি। তাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠানে উপস্থিত
আমাদের ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আমাদের ডাইরেক্টর ঈশ্বরজি এবং এখানে উপস্থিত আমাদের আগরা চেকপোস্টে যেখানে ডাইরেক্টর আছেন দেবাশিষ কান্ত মহাশয়, আমাদের উচ্চ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মহাশয় এবং এখানে আমাদের ত্রিপুরা ট্যুরিজম ট্যুর ডেভেলপমেন্ট ফোরামের মাননীয় সভাপতি কেজরিপাল মহাশয় এবং এখানে আজকে যাদের সঙ্গে আমাদের রানীকুলকুঞ্জের যে আমাদের যে এখানে টুরিজম স্পট তার সমস্ত দেখভাল এবং সেগুলো পরিচালনা করার জন্য আমাদের সঙ্গে রানীকুলকুঞ্জ টুরিজম সোসাইটি যারা আধিকারিকরা আছেন এবং সেই সঙ্গে আমার এই দপ্তরের সমস্ত আধিকারিকরা আমরা আগেও বলেছি যে এই ত্রিপুরা একটা ছোট্ট এই রাজ্য যাকে ঘিরে রয়েছে ঈশ্বর প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যের পর নদী নালা থেকে পাহাড় থেকে শুরু করে এই ত্রিপুরা এক অন্যতম একটা সৌন্দর্যের অধিকার। যখন সারা পৃথিবী ব্যাপী যেখানে ট্যুরিজমকে একটা শিল্প হিসাবে সেখানে সমস্ত রাষ্ট্রগুলো এই কদমে এগিয়ে যাচ্ছে সেখানে ভারতবর্ষ আমাদের পিছিয়ে, কিন্তু রাজ্যের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরে রাজ্য যেখানে প্রতিটি মুহূর্তে কোথাও গেলে এটা মনে হয় যে সবটাই বোঝার এটা জড়িত এই আকৃষ্ট করা যে রাজ্য, কিন্তু আমরা সরকার এসেছি 18 মাস হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিও সেখানে চাইছেন যে রাজ্যের এই প্রয়োজন ব্যবস্থাপনাকে একটা পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা। আপনারা সবাই জানেন ছোট্ট প্রাকৃতিক রাজ্য যেহেতু নিজস্ব অর্থনৈতিক অনেকভাবে পিছিয়ে আছে 90%, যেখানে কেন্দ্র সরকারের উপরে আমাদেরকে নির্ভরশীলতা, কিন্তু রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে যেখানে মানুষ চাইছে আমরা আসছি কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই রাজ্য আমরা সম্পদ সৃষ্টি করতে পারি, রাজ্যের অবনীত ব্যাগারকে কর্মসংস্থানের দিকে আমরা নিতে পারি, ছোট বড় সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা সেখানে ব্যবসায় মুখে আমরা নিয়ে যেতে পারি। আমরা এখানে এ রাজ্যের উৎপাদিত নিজস্ব বহু কিছু যেখানে বাস ভেসের থেকে শুরু করে রাবার বেস করে অনেক অনেক সম্পদ আছে যেমন বহির রাজ্যে যথেষ্টভাবে কর্ম পায়, কিন্তু আমরা তৈরি করে এখানে বহির রাজ্য থেকে বা বিদেশ থেকে আগ্রহ যেখানে আমরা টুরিজমদের আকৃষ্ট করতে পারি এবং তাতে এ রাজ্যের শিল্প আরও প্রাণিত এগিয়ে যেতে পারে। আপনারা জানেন যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চল 10টা মনুমেন্টের মধ্যে 8টা মনুমেন্ট এই রাজ্যে এই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে আমাদের আছে এবং এত সুন্দরভাবে আপনি মনে করবি যেখানে আজকে 800-900 শতাব্দী যেখানে আগের থেকে এটা সৃষ্টি এবং সেটাকে দেখার জন্য শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে ভারতবর্ষ নয় ভারতবর্ষের বিদেশ থেকে বহু রাজ্যে যারা ইতিহাস থাকে যারা ঐতিহাসিক দিক দিয়ে যারা যারা চর্চা করে তারাও কিন্তু এই রাজ্যের এই ঐতিহাসিক আগ্রহ দেখার জন্য আছে। আপনারা কিছু তো দেখেছেন যেখানে থাইল্যান্ডের রানী এখানে এসে ডেকে গেছে রাজকোমে ডেকে গেছেন, তো এটা ভাবতে হবে যে রাজ্যের অনেক ঐতিহ্য আছে। দুর্ভাগ্য বলে সেখানে আমরা আসার পরে দেখেছি রাজ্যের বাইরে থেকে বহু মানুষ আসে কিন্তু একটাই যখন আমরা চাইছি টুরিজমকে ডেভেলপ করার জন্য তখন একটাই শুনতে পাই যেখানে এসে থাকার ব্যবস্থা, যদি কোথাও থাকার ব্যবস্থা থাকে সেখানে পানীয় জলের ব্যবস্থা, কোথাও যাওয়ার ব্যবস্থা থাকলে সেখানে রাস্তা সেখানে সঠিক পর্যায়ে যায় সব এই ধরনের খাওয়ার ব্যবস্থা নেই, এখানে অ্যামেজমেন্ট করবে সেখানে কোনো ব্যবস্থা নেই, অথচ আমাদের প্রচুর স্পট যেখানে আগে সৃষ্টি হয়ে আছে সেগুলো পরিচর্যা করা পার্শ্বকার কোথাও কাজ পূর্ণ করে পার্শ্বকার এই রাজ্যের টুরিজম ব্যবস্থাকে যাতে আরও ডেভেলপ করা যায় তার জন্য যথাযথ বিভিন্ন সজীব দর্শনের মাধ্যমে ডাক করতে আমরা দেখেছি বিগত দিনে যারা তৈরি করেছিল বিগত সরকার এসেছিল তারা কোথাও টাকা খরচ করেছে কিন্তু পূর্ণাঙ্গ মাত্রায় সেখানে ব্যবহারের উপযুক্ত কোনো টুরিস্ট আমরা চাইছি সর্বাঙ্গীনভাবে একটি পর্যায়ে টুরিজম ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে যেখানে মানুষ চাই। আপনারা জেনে খুশি হবেন আমাদের অল্প কিছু কাজ আমরা স্বীকার করছি
এটা তৈরি করার টাকা দিলে হবে না, সময় লাগে, কোনো করতে সময় লাগে, কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে যথেষ্ট অগ্রগতি করতে পেরেছি এবং যতটুকু আমরা স্কোর আমরা খুব স্পিডিলি এটাকে আমরা কোনো একটা পর্যায়ে যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত একটা পুলিশ এসে এটাকে কমপ্লিটলি বলবে না আমি ত্রিপুরাতে গেছি, আমি নারকেল গোড় থাকতে পেরেছি, আমি পুরোপুরি থাকতে পেরেছি, আমি ছবিগুলা থাকতে পেরেছি, এই ব্যবস্থাপনা যতদিন না হচ্ছে ততদিন ব্যাপক প্রচার আমরা দিতে চাইছি এবং সেটা তরিত বলিতে কাজ হচ্ছে, আমরা আশা করছি সেখানে আমরা পৌঁছে যাব। কিন্তু এতটুকু প্রচারের মাধ্যমে আপনার জেনে খুশি হবে যে এপ্রিল থেকে ছয় মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত বিগত বছরগুলোতে যে টুরিস্টদের আগমন হতো রাজ্য বা রাজ্যের বাড়ি থেকে বিদেশ থেকে, আজকে প্রায় সেই মাত্রা ছাড়িয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের বিশ্বাস যে আগামী এই ফিনান্সিয়াল ইয়ারের শেষ পর্যন্ত 2021-22 করতে আমরা আশা করছি যে আমাদের টুরিস্ট সংখ্যা বর্গ বিগত দিনগুলির থেকে অত দ্বিগুণ আমরা করতে পারব, এতে রেভিনিউ বাড়ছে, কর্মসংস্থানের দিকে যাচ্ছে। আমরা আজকে চাইছি এই প্রয়োজনকে শুধুমাত্র একটা মুখরোচক গল্পের মধ্যে নয়, শিল্প গড়ে তুলব, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে সিদ্ধান্ত একটি প্রসেস ত্রিপুরা, আমরা সেটা আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকরা মিলে সমস্ত যারা এই আমাদের কাজ করছেন সকলে মিলে এবং আপনাদের সাহায্যে এই রাজ্যের জনগণের সাহায্যে আমরা সেটা করতে যাচ্ছি। এবং আজকে আপনারা আজকে প্রথম যেখানে এই ব্যাটারি চালিত গাড়ি এই পরিপ্রদূষণ থেকে রক্ষা করবে, এটা আগে করতে পারত কিন্তু হয়নি। আমরা এই সুন্দর আজ এই উজ্জয়িনী প্যালেসে আমরা সেটা যা আজকে দেব আপাতত আমরা দ্রুত ভেহিকেল দিচ্ছি একটা কিন্তু সেখানে দেখেছি আমরা সেখানে এত সুন্দর আমরা সেখানে ক্যাফেটেরিয়া আমরা তৈরি করেছি, সমস্ত এগুলো আমরা অতি সুন্দর সেগুলো চালু করতে যাচ্ছি, আমরা করবো। কিন্তু বাংলাদেশের সেখান থেকে প্রায় 400 মিটার500 মিটার এরিয়া কভার করে, যেখানে অনেক বয়স্ক লোক আসে দেখতে, রাজধানীকে দেখতে আসে, তাদের পক্ষে সম্ভব হয় এই রোদের মধ্যে কিংবা এতটা হেঁটে তারা সবটা দেখার জন্য কেউ হয়তো একটু দেখে চলে যায়। আমরা চাইছি না যে আসবে তাকে পূর্ণ মাত্রায় যে উদ্দেশ্য নিয়ে আসে সেটা যাতে সফল হতে পারে, তাই তো রাজধানী এই মানুষের দেখার জন্য আমরা সময়সীমা বাড়িয়ে দিয়ে আমরা আগে সন্ধ্যা ছিল এখন রাত্রি 9টা পর্যন্ত করে আমরা দিয়েছি, যাতে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি। এটা শুধু এখানে থেমে থাকবে, আমাদের দপ্তরের পক্ষ থেকে লাইটার সাউন্ড সিস্টেম ইমিডিয়েট অতি সত্য আমরা টেন্ডার আহ্বান করেছি এবং অতি সত্য সেগুলো আমরা যদি আমাদের এগুলো প্রসেস অনুযায়ী কমপ্লিট করতে পারলে আমরা সেই জায়গায় অভিযোগ যাচ্ছি। ঠিক তেমনি হিন মন্ত্র আমরা সাজিয়ে তোলার লাইটার সাউন্ডগুলো আমরা কমপ্লিট করে দিতে যাচ্ছি। এই শুধু নয়, রাজ্যে অতিথি রাখবে বহু মানুষ বিদেশ থেকে আসে। আগে কি হতো যে রাজ্যে আগরতলা এয়ারপোর্ট থেকে নেমে এখানে গীতাঞ্জলি গেস্ট হাউস বা অন্যান্য হোটেলে ঢুকে সকালবেলা তো মনে করতো তাহলে চলে যেত গাড়ি, এই করে রাতে যতই হোক আবার ফিরে আসবে, তার মাঝপথে তো থাকার ব্যবস্থা ছিল। আমরা বলেছি যে আমাদের প্রত্যেকটা স্পটকে যেখানে মানুষ চাইছে আসছে এবং সেটাকে আমরা তৈরি করা, এই মুহূর্তে যেখানে একটু পরে যেখানে আমাদের সঙ্গে যেখানে কন্ট্রাক্ট সাইন করতে যাব যে নারকেল কোন এই টুরিস্ট সোসাইটির সঙ্গে, সেখানে সেখানে আমরা কী করছি, আমরা প্রায় 4,98,000 টাকা 66,000 4,98,66,000 টাকা ব্যয় করে আমরা নারকেল কোনকে একটা আমরা তৈরি করেছি, যেখানে বিভিন্ন সাইডে বালাঘাটে শুরু করে পিঙ্ক প্রোডাকশন হল থেকে শুরু করে যেখানে সোলার লাইটিং থেকে শুরু করে এক্সটেনশন অফ স্টেজ পাথে করা থেকে শুরু করে টয়লেট বা টুরিস্ট ওয়াশ সাইজ করে
এই সমস্ত জিনিসটা আমরা করেছি, আমরা করেছি, এখনো কিন্তু বন্যা হত্যা হয়নি। সেখানে করেছি, পুলিশ যাবে যাচ্ছে, কিন্তু সেখানে বাউন্ডারি যেরকম ওয়াল, বাউন্ডারি ওয়ালের কিছু আমাদের আরো কিছু কাজের বাকি আছে। এই জন্য এখানে বাঁধ দিয়ে বানাতে হবে, সেখানেও কাজের আমাদের কিছু বাকি আছে। পানীয় জলের ব্যবস্থা এখনো সম্পূর্ণ হয়নি, সেখানে আমাদের দপ্তর সেখানে কাজের আমরা চেষ্টা করছি। এবং তারপরেও যেখানে পিঠাতলী রাস্তা আছে থাকার ব্যবস্থা হয়নি, আপনাদের মধ্যে দ্বিধা নেই, কিছুটা ফরেস্ট এরিয়ার কারণে ফরেস্ট ডিপার্টমেন্টকে কিছু নিয়ম কানুন থাকে, এবং ফরেস্ট রুলসের জন্য আমরা সেখানে আমরা তৈরি আছি, আমাদের বহু দরকার, আমাদের কয়েক আমরা আমরা তৈরি করবো, কিন্তু সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে বোধ আজকেই সেই সমস্যার সমাধান হতে যাবে ক্যাবিনেটের মাধ্যমে। সেটা ইচ্ছা করলে ফরেস্ট দিতে পারে না, ইচ্ছা করলে আমরা নিতে পারি, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টের যেখানে জায়গা রিজার্ভ ফরেস্টের সেগুলোতে যে কোনো জমি হবে সেগুলোতে কিছু আইনগত বাধা উপস্থিত আছে, সেটাও কাটিয়ে তোলার পক্ষে আমরা এগিয়ে চলেছি। আমরা সেখানে অবহেল তৈরি করবো, থাকার ব্যবস্থা করবো, এবং সেখানে ভোট চলছে আর নতুন করে আমরা ভোট আমরা দেবো, সেটা ওয়াটার স্কুটার আমরা সেখানে দিতে যাচ্ছি, দুটো খুব সহসা আমাদের কাছে পৌঁছে যাবে, আমরা সেগুলো দেবো। এবং এই ব্যবস্থা করার মাধ্যমে শুধু এটা নয়, যত বাড়ি থেকে যেতে গেলে বাইরের পুলিশ যখন আসে তারাও সেখানে রাস্তাগুলো আশা করে যে চলার মধ্যে চলার রাস্তা যাতে সঠিক থাকে, সেখানে প্রায় 25 কোটি টাকা এর আমরা ব্যয় হয়ে রাস্তা হবে, তার জন্য টেন্ডার কল হয়ে গেছে, খোলা হয়ে গেছে, আমরা আশা করি পিডাব্লিউডির মাধ্যমে সেই টেন্ডার অতি সহজে এখানে কাজ হতে যাবে। এবং এই নারকেলপুর যেখানে এত সুন্দর জলাশয়, যেখানে যেই আসো তাকে আকৃষ্ট করে, এবং সেই জায়গাকে মানুষের থাকার উপযুক্ত করার লক্ষ্যে আমাদের দপ্তর আমরা কাজ করছি। আজকে প্রাথমিকভাবে আমরা যতটুকু করেছি প্রায় এই 4 কোটি 98 লক্ষ টাকার ব্যয়, সেটা এখনই আমরা তাদের সঙ্গে এগ্রিমেন্ট করলে সেখানে আমরা চালু হয়ে যাবে পুলিশের জন্য ব্যবহার। এবং আমরা এই নয় শুধু আপনারা জানেন যে ছোট মোটা কোনো জায়গা যেখানে 1100 সাল থেকে 1100 শতাব্দীতে যেখানে এই ছবি মোটা ঐতিহাসিক জায়গা আছে সেখানে মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে, সেখানে থাকার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা নেই, এই কি ধরনের ব্যবস্থা করা আমি জানি। আমরা যখন কত সরকারে গেলাম আমরা গিয়ে দেখেছি পানীয় জল নেই, মানুষ থাকার মধ্যে নেই, মানুষের টয়লেট ইউজ করো সেখানে জলের ব্যবস্থা নেই। আমরা চেষ্টা করেছি সেখানে আমরা ড্রিঙ্কিং ওয়াটার দপ্তরের কাছে আমরা টাকাও দিয়েছিলাম যেখানে পানীয় জলের কোথাও ব্যবস্থা করা যায়, 4 থেকে 5টা স্পট খুলে সেখানে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু আমরা চাইছি এখন সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সেখানে পানীয় জলের ব্যবস্থা। তবে এছাড়া শুধু এটা নয়, এর বাইরেও আজকে এই গ্রহণকে আমরা বেসরকারি বড় কর্পোরেট সংস্থার হাতে আমরা তুলে দিতে আছি টেন্ডারের মাধ্যমে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত আমাদের কাছে যেখানে থাকার জন্য রথগুলো আছে টুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে, সেগুলো পরিচর্যার অভাবে মানুষ থাকতে পারে না, আমরা সেগুলো চাইছি না, আমরা মানুষকে করেছি, আমরা চাইছি সেগুলো ব্যবহার উপযুক্ত করি, তার জন্য আমরা চাইছি এগুলো আমরা বিভিন্ন আমরা টেন্ডারের মাধ্যমে আমরা বিভিন্নভাবে হাতে তুলে দেবো যাতে সেখানে ব্যবস্থা করে। আগে বাদ তো আমাদের টুরিস্ট লিডার থেকে ফ্রম অক্টোবর ফেব্রুয়ারি পিকনিক ফি ज्यादा রয়েছে।
আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করব কলেজের প্রাক্তনের অধিকর্তা শ্রীমতী হেমন্তী কুর্মা মহাকাল, রয়েছে ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট ফোরামের প্রেসিডেন্ট অজিত পাল মহাদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নারকেল কেন প্রত্যেক আরে যে সাংস্কৃতিক দিকে যুক্ত করে দিয়ে যাতে আমরা এটাকে আরো উন্নত করতে পারি। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক ওই কারণে সেখানে আমরা বিভেদ হয়ে যাচ্ছি, সীমান্ত রেখা বরাবর প্রাচীর আছে। কিন্তু এটা ঠিক, সেই দেশের মানুষ যে ভাষা, যে খাদ্য, যে পোশাক আজকে আমাদের দেশের ঠিক একই। তো সেখানে এই যে মানুষের আর্থিক যোগাযোগ এখন সেখানে আসা যাওয়া, সেটা অনেক বেশি বেশি আন্তরিকতা তৈরি করার জন্য আমাদের সরকার, আমাদের তত্ত্ব থেকে আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। এবং সেটা অবশ্যই আমি আপনাদের মাধ্যমে চাই যে রাজ্যের অতি সত্ত্বেও আমরা সেই প্রয়োজন সেক্টর ব্যাপারে প্রদান করতে পারি। আজকে এখানে ব্যাটারি চালিত যে এই ভেহিকেল আসছে, সেখানে অলরেডি 11টা ভেহিকেল আমরা টেন্ডার কল করে তাকে অর্ডার করা দেওয়া হয়েছে, তার মধ্যে 4টে আগে এসে গেছে এবং বাকি 7টা আমার কাছে যে খবর আছে সেগুলো আছে অলরেডি চলে আসছে। এবং এটাকে আমরা ডিস্ট্রিবিউশনে ভালো করতে চাইছি যে আমি আমরা যেখানে শিকারি তোলা আছে, যেখানে জাপানিয়ার ইকো পার্ক আছে, যেখানে প্রচুর মানুষ রোজগার যায়, তাদের তো সেখানে বহু রাস্তা, সেখানে এই এই ভেহিকেলগুলো ব্যবহার করতে পারলে আরও বেশিভাবে মানুষ ব্যবহার করতে পারবে। এবং সেই সঙ্গে বনগড়া থেকে শুরু করে আরও যেখানে একদম নতুন নতুন এ রাজ্যের এই যে পুরোনো যেসব পুলিশ স্পট আছে এর মধ্যে দুটো বাকি দিয়েও আমরা এর বাইরেও আমরা চাইছি আরও প্রায় 11টা স্পটকে আমরা সিলেক্ট করেছি, যে 11টা স্পট থেকে আর নতুন করে নতুনভাবে সদস্য শক্তির মাধ্যমে আমরা সেগুলো কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি। আমাদের বিশ্বাস যে কেন্দ্র সরকার থেকে অবশ্যই সবসময় আমাদের কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং মাননীয় অমিত শাহ থেকে শুরু করে টুরিজম থেকে শুরু করে সবাই চাইছেন রাজ্যে যাতে আরও বেশি করে সুন্দরভাবে ব্যবস্থা করা হয়। আমাদের বিশ্বাস যে কেন্দ্র সরকার চাইছে রাজ্যকে করতে, সেটা নিশ্চয়ই টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে সেখানে কোনো বাধা আনা হবে, কারণ আমরা দেখছি আমরা চেষ্টা করছি। সেই সঙ্গে আমরা জেনে খুশি হবেন এরা যে 11 ভিতরে এক ফিট মাথা থেকে তুলে চুরি করবে, সেখানে কেন্দ্র করে সেখানে ধর্মীয় প্রাণ মানুষ, বহু মানুষ বহু রাজ্য থেকে বিদেশ থেকে এখানে আসছে বাইরেও আসে, কিন্তু সেখানে মাথাপড়াকে ছাড়িয়ে তোলার জন্য আমরা সদস্য দর্শনের স্কিমের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে আবেদন করেছি। খুব সহজেই তারা আমরা প্রাপ্তি আমাদের হবে এবং যেখানে চন্দ্রপুর মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে এবং মাতাবাড়িতে রোডওয়ে চালুর জন্য যে আমাদের প্রস্তাব ছিল সেটাও অলরেডি মঞ্জুরি পাওয়ার ক্ষেত্রে এবং সেখানে আমরা মাতাবাড়ি স্টেশনে লাভের পরে আমরা রোডওয়ের মাধ্যমে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবো। সর্বোপরি জানান আপনার 11 ফিটের বাকি 50 ফিট
ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা নেপাল থেকে শুরু করে তাজিকিস্তান থেকে শুরু করে যে সমস্ত একানব্বইটি বাকি অংশগ্রহণ আছে আমরা তাদের সঙ্গে আমাদের দপ্তর থেকে যোগাযোগ করেছি, তাতে কারণ আমরা আপ্যায়ন করেছি সমস্ত যারা এখানে পুজো পাঠ করেছি বিএস থেকে আমরা করেছি যে তোমরা আসো, তা আমরা চাইছি আমাদের এই পূর্ণভূমি মাতার বাড়িকে কেন্দ্র করে আমরা সেই বাকি 50 ফিটকে আমরা সেখানে স্থাপন করবো এবং সেটার জন্য আমরা পুরো প্রথমে আমাদের দপ্তর এগিয়ে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই ব্যাপারে ভারত সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে টুরিজম মিনিস্টারকে শুরু করে সবার সঙ্গে আলোচনা করেছে, আমাদের বিশ্বাস যে আমরা এটাও খুব সহজে আমরা কাজ করতে পারবো, তাই আমি চাই যে আমাদের এই টুরিজম এই দপ্তরে যে উদ্যোগ আমাদের সে উদ্দেশ্য উদ্যোগ শুধুমাত্র আমরা একার পক্ষে সম্ভব না, আমরা চাই আমাদের দপ্তর কাজ করুক রাজ্যব্যাপী আমাদের দপ্তরকে আগে যাচ্ছিল সেই দপ্তরকে কিছু নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবে, এখনো সম্পূর্ণ তো আমাদের মধ্যে আছে বাকি যত্ন করার কিন্তু অতি সত্তর আমরা তাই করব, আমরা এই আসতে আছি যে টুরিজম দপ্তর যাতে নিজে নিজের কাজ করতে পারে সে ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ দিচ্ছি, কারণ থাইল্যান্ড 1994 থেকে 34 বছর 2028 পর্যন্ত, ভারত 2018 থেকে 2055 পর্যন্ত, আর বাংলাদেশ 2018 থেকে 34 ইয়ার্স 2052 পর্যন্ত 52। এ হচ্ছে যে কাজ করার লোকেদের ক্ষমতা কতটা হওয়া উচিত বা কতটা আমাদের দেশে আছে বা বিশ্বেতে কি পজিশন রয়েছে, তো এটা দেখলে একটা আইডিয়া করা যেতে পারে। বিশ্ব মন্দার শিকার সব দেশই হয় কারণ গ্লোবালাইজেশন হয়ে গেছে, ওপেন বাজার হয়ে গেছে, কিন্তু যেটা একটা মাধ্যমে ছড়ানো হচ্ছে যে ভারতবর্ষের অবস্থা ইকোনমি শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে, নিবানি গোন 11 জনের সিট যা একদম 3 লক্ষ করা গেল 3 লক্ষ 3 লক্ষ এটা শুনতে আমি ভালো বুঝিনা কেন তো আমি তো আর জনকে অসুস্থ আরে পুরনো সরকার দিতে পারেনি 350 ব্রিক ফিল্ড রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, আরে আগুন মিস্ত্রি হওয়া এসে ট্রেনিং দেওয়া খুব বড় বাদ ছিল সেটা শেখার জন্য তো যায়নি, ভেবে নিয়ে চলে এই কাজটা আমাদের না, এটা তো বিহার উত্তরপ্রদেশ থেকে আসবে এরাই আগুন মিস্ত্রি এরাই শিখবে আমরা শিখবো না, যদি 350 ব্রিক ফিল্ডের মধ্যে 5 জন করে আগুন মিস্ত্রি ট্রেনিং হয়ে যেত তৎকালীন সময় তো 5×3×15 মানে 200-এর কাছাকাছি পরিবারের রোজগার এখানে হয়ে যেত। আমি উত্তরপ্রদেশ বিহার থেকে যারা এসেছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলছি না, ভারত তো এই সবার জন্য যেখানে রোজগার রয়েছে আপনি যেতে পারেন, কিন্তু আমি এটা বলি যে দুঃখ তখন হয় যে আমি ছোটো থাকতে দেখি যে আগুন মিস্ত্রি বিহার উত্তরপ্রদেশ থেকে আসে আর এখন যখন 47 পারি 48 যাচ্ছি বয়সে তখন সেটা আমার শুনতে হচ্ছে, তো সেটা যাতে না শুনি তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আগামী দিন যখন মিলবো তখন এই ব্যবস্থাগুলি যাতে হয়ে যায়, ত্রিপুরার মানুষের যাতে আগুন মিস্ত্রি হতে পারে, আমি স্কিল ডেভেলপমেন্টের ডাইরেক্টরকে যে ফায়ারম্যান যে হতা আগুন দেতা হ্যাঁ ও আমারে ইহাঁ কা লোক ট্রেনিং দিলবাই ওই লোক করে না উস কাম তো ও কাম ভি শিখলে তো এই ছোটো ছোটো বিষয়ের মধ্যে বাড়ি কিছু যখন নজর দেবে তো আপনি আপ সাকসেস আপনার ঘরে চলে আসবে, আর সাকসেসের পেছনে যদি আপনি যান তো সাকসেস চাঁদের মতো যত দৌড়াবেন মামা মামা বলে ও তো দূরে দিতে থাকবে, তার জন্য আপনি কাজ করুন কর্মক্ষমতা বাড়ান আপনি আপ চাঁদ মামা আপনার ঘরে চলে আসবে, নরেন্দ্র ভাই মোদি চলে আসবে, মা লক্ষ্মী আপনার ঘরে চলে আসবে, কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই, আমি আপনাদেরকে অঙ্কগণিত দেখিয়ে দিয়েছি 2055 পর্যন্ত ভারতীয় অর্থনীতি ডাউন হবে না, কারণ কি ভারতবর্ষের মধ্যে কাজ করার লোকের সংখ্যা বেশি রয়েছে পার্সেন্টেজে, তাই জিত নিশ্চিত ভারতের হবে 130 কোটি ভারতবাসীর সাথে। গৌতম দেবনাথ সকাল ট্যাক্সি ড্রাইভার
তুমি স্টার্ট করে হ্যান্ডব্যাগ উড়াও, উল্টা হ্যান্ডব্যাগ টুকু দিয়ে মারো। নারকেল কুচি খেলেই দেখতে পাই শুধু জলরাশি আর জলরাশি যেন এক অন্য সমষ্টি, শান্তি কিশোর চাঙ্গে আমাদের ঐতিহাসিক দিনের সাক্ষী। কতজন এমপ্লয়ি লাগবে এই ডিপার্টমেন্টে, কতজন এমপ্লয়ি লাগবে এই ডিপার্টমেন্টে, কতদিন লাগবে এই ডিপার্টমেন্টে, এমন করে তাদেরকে এখন থেকে ট্রেনিং দিয়ে তৈরি করে নেওয়া। যখনই এই কাজগুলো শুরু হবে যখন ফটাফট সেখানে আমাদের লোকেরা কাজ করতে পারে আর এমপ্লয়মেন্ট হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে দক্ষতার সঙ্গে, এটা তো দক্ষতা বৃদ্ধি বাংলাতে, দক্ষতার সঙ্গে কাজ করবে আর তখন প্রোডাকশন বেশি হবে। যখন স্কিল হয়ে যায় ট্রেনিং তো প্রোডাকশন বেশি হবে, না হলে পরিশ্রম করবে অতটাই, 8 ঘন্টা লেবার রুলস হিসাবে হচ্ছে 8 ঘন্টায় করবে, কিন্তু 8 ঘন্টায় সে ম্যানুফ্যাকচারিং করবে 3 কিলো, আর যে জানে তার ট্রেনিং হয়ে গেছে সে করবে 4 কিলো, তার জন্যই তার ব্যবস্থা। ট্যুরিজমে বড় মাত্রাতে ত্রিপুরাতে রোজগার আসবে, তো ট্যুরিজমের উপরে করা আছে, এখানে রয়েছে ত্রিপুরা সরকার সেগুলো মধ্যে করছে। রাবারের মধ্যে হবে, চায়ের চা পাতির মধ্যে হবে, ফুড প্রসেসিং আমি আগেই বলেছি, তারপর ট্রেডিং, ট্রেডিং শিখুন, ত্রিপুরার মানুষের মধ্যে ট্রেডিং শেখা অনেক দরকার রয়েছে, ট্রেডিংটা জানে না। আরে দেখুন ট্রেডিংটা হচ্ছে সবচেয়ে বড় বিজনেস, না পুঁজি না কোনো কিছু, এখানের মাল ওখানে করে দিক আর মাঝখানে পয়সা কামিয়ে নেই। মাঝখানে 2008 যে মন্দা এসেছিল, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগিয়েছিল তাদের লোকসান হয়েছে, কিন্তু ট্রেডিংয়ের মধ্যে যারা রয়েছে তাদের লোকসান হয়নি, কারণ সে তো এখানের মাল ওখানে করে লোকসানের কোনো চান্স নেই। অথচ ব্যবস্থিক হওয়া ওর তাকে প্রস্তুতিকরণ করা। ইলেকট্রিশিয়ান এমনিতে আমরা তো বারবারের মধ্যে একটা টেস্টার রাখি, আমার কাছেও আছে, কারেন্ট চলে গেলে গিয়ে দেখি এটার মধ্যে হাত দেবো কিনা, টেস্ট কারেন্ট আছে কিনা। কিন্তু যদি আমার ট্রেনিং না থাকে, আমি যদি কোনো তার ধরতে যাই, আমি জানি না যে টেস্টার দিয়ে আগে চেক করতে হবে তারপরে হাত লাগাতে হবে, না হলে হাত লাগাবো তো কারেন্ট শক মারবে, কোনটা নিউট্রাল তার কোনটা পজিটিভ তার কোনটা মেইন লাইনের তার সেটা আমাকে জানতে হবে, আর সেগুলোকে কীভাবে ব্যবস্থা, ইন্টারনাল ওয়্যারিং রয়েছে আউটারও হয় সেগুলো শেখা। সাধারণ কোনো মানুষকে যদি বলে ইলেকট্রিকের কাজ করতে দাও, তো জিবি হসপিটালে ব্যাড আগে ঠিক করে রাখতে হবে, তাকে আগে বুকিং করতে হবে যে আইসিউর ব্যবস্থা। কিন্তু হয়তোবা এমন কোনো হয়তোবা দেখা যাচ্ছে কোনো মানে পণ্ডিত ব্যক্তি, পিএইচডি করা ব্যক্তি, তাকে যদি বলে এই তার শরীরে ঠিক করো এমনভাবে দিয়েছে সেই জিবি হসপিটালে, কিন্তু এমন কোনো ব্যক্তি আছে যে হয়তোবা পড়াশোনা জানে না কিন্তু সেই কাজটা সে শিখেছে, স্কিলের ট্রেনিং নিয়েছে, স্কিল হয়েছে ট্রেনিং নিয়েছে, তো সে হয়তোবা পড়াশোনা 6 পর্যন্ত জানে কিন্তু সে সঠিকভাবে সেই কাজটা করতে পারে, এটাই স্কিল ডেভেলপমেন্ট। বাস এটা খেয়াল রাখতে হবে যারাই এখানে ট্রেনিং দেখছে বা গভর্নমেন্ট থেকে তো নিশ্চিত দেখবে, যে আমি জানি কোন কোন সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, রাবার সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ফুড প্রসেসিং সেক্টরকে, ট্যুরিজম সেক্টরকে। স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলি করার সময় আগে গিয়ে বাজার কোথায় হবে, কোনটা করলে, যেমন ফিশারির মধ্যে আমাদের খুব দরকার, 200-250 কোটি টাকার বিজনেস রয়েছে তার মধ্যে। ফিশারির ট্রেনিং কি সবাই জানে, ত্রিপুরাতে এত পণ রয়েছে সবাই কি জানে যে কোন পুষ্করিণীতে কোন মাটিতে কোন জায়গাতে কোন ফিশটা দিতে হবে, কোন জায়গাতে তেলাপিয়া মাছটা হবে বেশি, কোন মাটিটার মধ্যে রুই বা কাতলা মাছের বেশি হবে, আছে আইডিয়া নাই? সেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং হওয়া উচিত, যে ফিশারম্যান যাদের কাছে পন্ড রয়েছে ত্রিপুরাতে গিনে, যারা পন্ড বাড়িতে রয়েছে যতগুলো পুষ্করিণী রয়েছে তাদেরকে ধরে ধরে এনে ট্রেনিং করা, তাদের মাটি চেক করা, ওই এরিয়া চেক করলেই হয়, এরিয়া করলেই হয়, আর তার মধ্যে কী কী করা, কোন ফিশ সে করতে চায়, তার জন্য কী করা উচিত,
তো সেগুলো ট্রেনিং করে শিখেও দাসে নিজের বাড়িতে করে নেবেন পণ্যের মধ্যে। ফুড প্রসেসিং এ ত্রিপুরা আগে ফুড প্রসেসিং এ অনেক কাজ করত, তো ফুড প্রসেসিং এ পাইনঅ্যাপলের উপরে, জ্যাকফ্রুটের উপরে। বন্ধুরা, ওনারা হয়তো বা দেখেন না, হয়তো বা ওনারা বোঝেন না, তার জন্য একটা নাকারাত্মক পরিবেশ তৈরি করা। আর বিজনেসম্যান বিজনেসে নাকারাত্মক মহল তৈরি করা, কোনো বিজনেসম্যানকে যদি এমন আবহাওয়া তৈরি করে দিই রাজ্যে বা দেশের মধ্যে যে বিশ্বমন্দা এসছে, ভারতও তার প্রভাব ভয়ঙ্কর পড়বে, তো সমস্ত বিজনেসম্যান তার পত্নী বলবে, তার মেয়ে বলে, বাবা এখন তুমি পুঁজি লাগাই না, এটা সময়টা ঠিক না, তো তুমি এখন ব্যাংকে টাকাটা রাখো, ব্যাংকে রাখলে তো আর যাইতো না, কিন্তু পুঁজি এখনো যদি লাগাও বিশ্বমন্দা করলে আমরা কিন্তু শেষ, আমরা কাছে কিছু থাকতো না। সীতা বাংলা যেটা মা বলবে, ঠাকুমা বলবে, ছেলে বলবে, মেয়ে বলবে, সবাই, যে মূল ব্যক্তি যেই বিজনেস করছে সে ছোট হোক আর বড় হোক তাকে সেই বুদ্ধিটা দেবেই, কারণ আমিও তো এই মাটিতে জন্মগ্রহণ করেছি, আমিও তো দেখি কারোর কাছে যদি পুঁজি কম থাকে। সাধারণভাবে আমি গ্রামে দেখতাম যে ছোটখাটো বিজনেস করে, তো তার ইচ্ছা রয়েছে দোকানে পুঁজি উঠাবে, কলকাতা যাবে বা গুয়াহাটি যাবে, সেখান থেকে কিছু শাড়ি নিয়ে আসবে, তো বলবে এখন তো সময় নাই, দুর্গাপূজার আগটা দেন, তাহলে তো পুঁজিটা কাজে লাগবে, আর বিক্রি ফটাফট হবে, তোমার কাছে প্রফিট চলে আসবে। আর এখন যদি তুমি ছ মাস আগে পুঁজি আনো, এই বাজারের মধ্যে কই চলে, কয়টা কাপড় বিক্রি করবো, তোমার পুঁজিটা আটকে যাবে। তার বদলে কি করেছে, সেই টাকাটা ওই সময় ছয় মাস পাঁচ মাস পর্যন্ত ব্যাংকে রেখে দেয়। ইন্টারেস্ট কত আসবে আমরা সবাই জানি, সেভিংসে কত ইন্টারেস্ট আসে। আর বিজনেসম্যানদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, একদম ছোট বিজনেসম্যান কাপড় দোকান দিবে হয়তো বা সেভিংসে রেখে দেয়, কিন্তু একটু যদি বিজনেস বাড়ে তো কারেন্ট অ্যাকাউন্টে রাখে, তো কারেন্ট অ্যাকাউন্টে তো উল্টা পয়সা দিতে হবে ব্যাংকে। তো এই যে মহলটা তৈরি করা, আমি তার জন্য দুর্গাপূজার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, সে ব্যাংকে না রেখে, সে ব্যাংকে না রেখে যদি ছয় মাস আগেও শাড়ি নিয়ে আসতো কলকাতা থেকে, আর সে বিক্রি যদি না হতো, মনে করো যে সে একশোটা শাড়ি এনেছে, তার মধ্যে একশোটা বিক্রি হলো না, তিনটাই বিক্রি হয়েছে, তিনটা বিক্রি করার পর যেই প্রফিট আসবে, আর একশোটা শাড়ির টাকা ব্যাংকে ছয় মাস রাখলে যে প্রফিট আসবে তার চাইতে প্রফিট বেশি তিনটা শাড়ি বিক্রি করে আনতে পারে। কিন্তু মানসিকতা আমরা সেট করে দেয়, আরে ওই সময় তো বাজারে বিক্রি হয় না, তোমার শুধু শুধু টাকাটা ইনভেস্ট করব। তো সাধারণভাবে ছোট ছোট ব্যাপারীও সেগুলোর মধ্যে শিকার হয়ে যায়, আর তখন সে ব্যাংকে টাকাটা রেখে দেয়, আর ব্যাংকে টাকা থাকলেই দেশের বেশি লোকসান হয়। ব্যাংকের কাছে টাকা আসা যাওয়া হওয়া দরকার, মার্কেটে যাওয়া আসা, মার্কেটে যাওয়া আসা, আর যদি কন্টিনিউয়াসলি ব্যাংকে থাকে আর সেগুলো আমি ফিক্সে রেখে দিলাম, সেটা করলাম সেটা করলাম, তাতে ব্যাংকের কি হচ্ছে না হচ্ছে বাজারে লাভ হয় না, বাজারে তো লাভ হয় না। তার জন্য এই যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, তার পেছনে দুইটি কারণ, একটি কারণ হচ্ছে যে ব্যাংকের কাছ থেকে চার থেকে পাঁচ লাখ কোটি টাকা যেটা এখন ভারতীয় ব্যাংকের কাছে রয়েছে সেটাকে বেশি রয়েছে, কিন্তু চার থেকে পাঁচ লাখ কোটি টাকা বের করা যেতে পারে, আর কর্পোরেট ট্যাক্স কম করার কারণে এই টাকাটা বেরিয়ে আসবে দুই থেকে আড়াই বছরের মধ্যে ভারতীয় বাজারের মধ্যে। কিন্তু মোদি রিস্ক নিতে জানে, কারণ মোদি বিজনেস জানে, তার জন্য এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার ট্যাক্স কম পাবে, কিন্তু তার বদলে
দেশের বাজারে 7-8 লাখ টাকা যাতে আসে তার ব্যবস্থা করেছে। হয়তোবা সরকারের অঙ্কগণিতে লোকসান হচ্ছে, কিন্তু বাস্তবে সরকারের লোকসান নেই। কারণ কি, সেই টাকাটা ভারতীয় বাজারের মধ্যেই থাকবে। 7-8 লাখ কোটি টাকা ভারতীয় বাজারে যখন থাকবে, তো সেটা ভারত জিডিএ বলি সুপ্রিয়া আচার্য 7500 টাকা করে পাবেন। শিল্পী চক্রবর্তী থিংকিং তার উপর নির্ভর করে, তার নিজস্ব রায় দেশবাসীর সামনে প্রস্তুত করে দেয়, বা তাদের নিজস্ব ইজমের রায় দেশবাসীর সামনে প্রস্তুত করে দেয়। নরেন্দ্রভাই মোদী বা দেশের যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন নির্মলা সীতারামন জি, ওনারা যেটা প্রস্তুত করেছেন সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাসের যে নীতি, সেই নীতি প্রয়োগ করেছেন, সময় উপযোগী নীতি প্রয়োগ করেছেন। তার জন্য আমি আপনাদেরকে ওই গ্রাফটা বললাম যে ভারতীয় অর্থনীতিতে যেখানে আজকে দুনিয়ার মধ্যে সবচেয়েতে কর্মক্ষমতাবান ব্যক্তি যেই দেশের মধ্যে সবচেয়েতে বেশি, তারপর আসছে বাংলাদেশ। তাহলে 2055 পর্যন্ত এই যে 37 বছর সময়কাল, সেই সময়কালের মাত্র শুরুবাত হয়েছে 2018 থেকে। চায়নার 31-এ শেষ হবে, ভারতের মাত্র 18-তে শুরু হয়েছে। কবে শুরু হয়েছে? 2018-তে, আমি 19 মাত্র শুরুবাত। তো ভারতের ইকোনমি কিভাবে ডাউনে যেতে পারে তার প্রমাণ এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, যে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে 20,000-এর কাছাকাছি ট্রেনিং দেবে, 20,000। তার মধ্যে আজকে তিনটি বিষয়ে এখানে রাখা হয়েছে, একটা হচ্ছে সমর্থ, একটা হচ্ছে রোজগার, আরেকটা হচ্ছে আরপিআর, এই তিনটি। তার মধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে, এখানে ট্রেনিংও রয়েছে, এবং তার মধ্যে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আর কিছু লোক ব্যাঙ্গালোরে ট্রেনিং নিয়ে কর্মসংস্থান হবে, তার মধ্যে যারা প্রায়োরিটিতে আসবে। এটাই তো তো হওয়া না রোজগার, রোজগার হলো তো, আপনাদের সামনে তো রোজগার বসে আছে, সমর্থ হলো তো, নাম বি দেখুন নরেন্দ্র মোদী কি সুন্দর নাম রাখে, সমর্থ, নাম বি কিতনা অ্যাট্রাক্টিভ। তো এই যে পজিটিভ মানসিকতা নিয়ে করা, আর স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পরেই বানিয়েছেন, তার আগে আলাদা করে কোনো মন্ত্রণালয় ছিল না, স্পেশাল মন্ত্রণালয় বানানো হয়েছে। কারণ কি, স্কিলস কম থাকার কারণে দেখা যায় একই ব্যক্তি 8 ঘন্টা কাজ করছে, আবার একই ব্যক্তি ইউরোপে 8 ঘন্টা কাজ করছে, তার কর্মক্ষমতা বেশি দেখা যাচ্ছে, সে প্রোডাকশন বেশি তৈরি করছে, কোয়ালিটি সুন্দর দিচ্ছে, প্যাকিং সুন্দর করছে, আবার এখানে ভারতবর্ষে একই ব্যক্তি সে 8 ঘন্টা না 9 ঘন্টা কাজ করছে, কিন্তু তার মতো কোয়ালিটি দিতে পারছে না, তার মতো প্যাকিং করতে পারছে না, তার মতো মার্কেটিং করতে পারছে না। কারণ কি, তার মধ্যে ওই ডিপার্টমেন্টের বিষয়ে যা যেই প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেই বিষয়ে স্কিলড না আসে। এখানে যখন ওপেন বাজার হয়েছিল ভারতবর্ষে, যে ভারতবর্ষে 2018 থেকে 2055 পর্যন্ত এই যে টাইমটা, এটার মধ্যে রোজগারি মানুষের সংখ্যা বেশি, মানে 50%-এর উপরে রোজগার করার লোক তৈরি হয়েছে, আর সেটা কন্টিনিউশনে কতদিন পর্যন্ত যাবে, 2055 পর্যন্ত, 2055 পর্যন্ত, মানে 7
37 বছর। যদি আমি কিছু গ্রাফ দেখি, যেমন জাপানের 1964 থেকে 40 বছর পর্যন্ত 2004 পর্যন্ত ছিল, কারণ কাজ যখন করার লোক বেশি হয় স্বাভাবিকভাবে ওই দেশের বিজনেস বাড়ে, গ্রোথ রেট বাড়বে এবং ইকোনমিতে চেঞ্জেস আসবে পজিটিভ। তারপর 1984 থেকে 2002 ইটালি, মানে 2002-তে শেষ হয়ে গেছে সেই গ্রাফটা, আর প্রমাণিত হচ্ছে ইকোনমিতে 2008-এ যখন মন্দা এসেছিল প্রথমবার বিশ্ববাজারে, ইটালিও তার শিকার হয়েছে। স্পেন 1991 থেকে 23 বছর 2014 পর্যন্ত, 2018-এর যে মন্দা এসেছিল সবচেয়ে বেশি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যদি প্রভাব পড়েছিল সেটা স্পেনে পড়েছিল। ১৯৯৪ থেকে 37 বছর 2031 পর্যন্ত চায়না, এখনো চীনের কাজ করার ক্ষমতা রয়েছে, কিন্তু আগামী ভবিষ্যতে যে ধাক্কা খাবে সেটা, এখন যে মন্দা বাজার চলছে তার মধ্যে চীনের বড় মাত্রা লোকসান হয়েছে, কারণ ধীরে ধীরে গ্রাফ এখন ডাউনে যাবে তার জন্য, কারণ আমেরিকান কান্ট্রি থেকে চাইনিজ বিজনেসম্যানদেরকে সব উইথড্র করছে। আর তার পরিণতি, যেমন ভারতবর্ষ সবচেয়ে বড় বাজার, কর্পোরেট ট্যাক্স আমাদের এখানে হাইয়েস্ট ছিল দেশের মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে। তো যখন আমেরিকা মহাদেশ এবং তার আশপাশের দেশ থেকে চাইনিজ কোম্পানিগুলি ব্যাক করে আসছে, ঠিক ওই বাজারটাকে দেখে ভারতীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন করে কর্পোরেট ট্যাক্স 25% করে দেওয়া হয়েছে, যেটা ছিল 35%, মানে 10% ডাউন করা হয়েছে। আর অক্টোবর 2019 থেকে যারা করবে, স্বদেশি হোক আর বিদেশি কোম্পানি হোক, তার জন্য 15% কর্পোরেট ট্যাক্স। কেন? ওই বৈদেশিক যে কোম্পানিগুলি আছে তাদেরকে ভারতীয়, সেই সঙ্গে দক্ষতা বিকাশে উদ্ভাবনী প্রশিক্ষণ সেখানে থাকবে। তার জন্য আমরা উদয়পুরে আমরা চাইছি সেখানে আমি সকল পর্যটকদের কথা মাথায় রেখে আজকে এই দুর্যোগী অনুষ্ঠানের উদ্বোধন। কাজলি পান্তা জ্ঞানশ্রী সোশ্যাল সোসাইটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন গার্ডেনার হিসেবে।